يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم ثم أما بعد সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ সম্মানিত মুসল্লিনে কেরাম নিঃসন্দেহে প্রত্যেক ইমানদার ব্যক্তির জীবনে সবচেয়ে বড় যে স্বপ্ন সবচেয়ে বড় যে আশা এবং আকাঙ্ক্ষা সবচেয়ে বড় যে প্রত্যাশা প্রতিনিয়ত করে থাকে তা হচ্ছে দুনিয়ার জীবনের বিদায়ের পরে অনাদি অনন্তকালের স্থায়ী জীবনের সুখ এবং স্থায়ী জীবনের মুক্তি এবং চূড়ান্তভাবে চিরসুখের জান্নাত প্রাপ্তি যেই জান্নাতের স্বপ্ন নিয়েই ইমানদার ব্যক্তিরা প্রতিটি মুহূর্ত তারা অতিবাহিত করে আজকে আমরা জানার চেষ্টা করব সিফাতু আহলিল জান্নাহ ফিদ দুনিয়া জান্নাতি লোকগুলোর দুনিয়ার জীবনটা কেমন হওয়া দরকার দুনিয়ার জীবন কিভাবে তারা অতিবাহিত করবে কি ধরনের সিফাত এবং বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিরাই জান্নাত লাভের সৌভাগ্য অর্জন করবে কোরআনুল করিমের বিভিন্ন আয়াতে করিমায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস জান্নাতীদের যে বৈশিষ্ট্য কথা বলা হয়েছে সংক্ষিপ্ত আকারে আজকে আমরা জানার চেষ্টা করব উদ্দেশ্য হচ্ছে আমরা যেহেতু জান্নাতের স্বপ্ন দেখি জান্নাতে যাওয়ার আশা পোষণ করি জান্নাত লাভের আশা নিয়েই তো আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করি আল্লাহ তাআলার আদেশগুলোকে প্রতিনিয়ত মেনে চলার চেষ্টা করি আসুন আমরা আজকের সংক্ষিপ্ত আকারে যে জান্নাতের স্বপ্ন ঘিরেই আমাদের সকল আমল আমাদের সকল আশা এবং আকাঙ্ক্ষা সেই জান্নাতি লোকদের দুনিয়াবি জীবনটা কেমন হওয়া উচিত সংক্ষিপ্ত আকারে আমরা জানার চেষ্টা করব সিফাত আহলি জান্নাতি ফি দুনিয়া জান্নাতি লোকদের দুনিয়ার জীবনটা কেমন হওয়া উচিত প্রথমেই যেই সিফাত যেই চরিত্র এবং যেই বৈশিষ্ট্য তাদের থাকতেই হবে তা হচ্ছে আল ইমানু বিল্লাহি سبحانه وتعالى يتصف أهل الجنة بإيمانهم وتصديقهم ويقينهم بالله سبحانه وتعالى إضافة إلى الإيمان بالملائكة والكتب والرسل عليهم الصلاة والسلام واليوم الآخر والقدر بما يتضمنه من الخير والشر أكثر الله تعالى بطي بروكيتو جي إيمان شي إيمانير ইমানিয়ত তথা ইমান বলতে যা বোঝানো হয় প্রকৃতপক্ষে যে ধরনের বিশ্বাস থাকা উচিত ইমানের যে ছয়টি রোকন প্রত্যেকটি রোকন সম্পর্কে মৌলিক যেই বিশ্বাস থাকা দরকার সেই ধরনের বিশ্বাস নিয়েই তারা জীবনযাপন করবে বিশ্বাসের ভেতরে কোনো ধরনের সন্দেহ সংশয় এবং কোনো ধরনের অবিশ্বাসের লেশ মাত্র সেখানে থাকবে না পাওয়া যাবে না
এবং ইমানের বিষয়গুলো নিয়ে আলোচনা নিঃসন্দেহে আপনারা বহুবার শুনেছেন, এজন্য বিস্তারিত বলার দিকে আমরা যাব না। ছয়টি রোকন যা আমরা নিঃসন্দেহে একাধিকবার শুনেছি, আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, রাসূলদের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস এবং তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস, এবং সাথে সাথে আল্লাহ তাআলার প্রতি যে বিশ্বাস সেখানেও বেসিক যে নলেজ আমাদের থাকতেই হবে, তা হচ্ছে আল্লাহ তাআলার সঠিক পরিচয়, তাওহীদ রুবুবিয়া, তাওহীদ উলুহিয়া এবং তাওহীদ আসমা ওয়া সিফাত, তিন প্রকারের তাওহীদের ব্যাপারে বেসিক নলেজ আমাদের থাকতেই হবে। এবং আমার ধারণা তাওহীদের তিন প্রকার নিয়ে বহুবার আলোচনা হয়েছে, এই জন্য বিস্তারিত আমি জানব ওদিকে যেতে চাচ্ছি না, যেহেতু আমাদের সিফাত আহলি জান্নাহ জান্নাতি লোকদের বৈশিষ্ট্য নিয়ে সংক্ষিপ্ত কিছু চরিত্র এবং বৈশিষ্ট্যের কথা আমরা বলার চেষ্টা করব। এক নম্বর আমরা জেনে নিলাম তাদের খাঁটি ইমান থাকতে হবে, যে ইমানের ভেতরে ভেজাল থাকবে না, নির্ভেজাল ইমান, যেই তাওহীদের ভেতরে ভেজাল থাকবে না, নির্ভেজাল তাওহীদ, তাওহীদ রুবুবিয়ার ভিতরে ভেজাল থাকবে না, শিরিক মুক্ত তাওহীদ রুবুবিয়া, তাওহীদুল উলুহিয়া ভেজাল মুক্ত, শিরিক মুক্ত তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল আসমা ও সিফাত শিরিক মুক্ত, নির্ভেজাল নিষ্কণ্টক তাওহীদুল আসমা ও সিফাত সঠিকভাবে জানা এবং তার ভিত্তিতেই নিজেদের ভিতরে মজবুত বিশ্বাস এবং তার ভিত্তিতেই জীবনকে পরিচালনা করা। প্রিয় বন্ধুরা, জান্নাতি লোকদের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আল ইরাদু আনিল লাগউই ওয়া ইয়ুকসাদু বিল লাগউিল কালাম আল্লাযী লা ফাঈদাতা ফীহা, অর্থাৎ সব ধরনের অযথা, অহিতুক, অনর্থক, বেহুদা, বাজে কথা এবং কর্ম থেকে বিরত থাকা, এটি হচ্ছে ইমানদার ব্যক্তিদের অন্যতম চরিত্র এবং বৈশিষ্ট্য, এবং এটি হচ্ছে জান্নাতি লোকদের অন্যতম চরিত্র এবং বৈশিষ্ট্য। তারা দুনিয়ার জীবনে অযথা কথা বলবে না, অহিতক কথা বলবে না, অনর্থক কথা বলবে না এবং শুনবেও না। যেই কথার ভিতরে কোনো কল্যাণ নাই, যেই বক্তব্যের ভিতরে কোনো লাভ নাই, সে ধরনের কথাও তারা বলবে না, সে ধরনের বক্তব্য তারা দিবে না, এমন কথা তারা শুনতেও যাবে না। আমাদের ভিতরে বাজে কথা বলার প্রচুর প্র্যাকটিস আছে, যেই কথার ভিতরে কোনো লাভ নাই, কোনো মূল্য নাই, প্রচুর কথা বলি। আপনি জান্নাতি হতে চান তাহলে আপনার জীবনটাকে নতুন করে সাজাতে হবে। অনর্থক, অহেতুক, অযথা, বেহুদা কথাবার্তা বলার প্র্যাকটিস যদি থাকে, অতি দ্রুত সেই প্র্যাকটিসগুলোকে প্রত্যাখ্যান করুন, বর্জন করুন। অর্থবহ যে কথার ভিতরে লাভ রয়েছে, শোনার ভিতরে লাভ রয়েছে, জানার ভিতরে লাভ রয়েছে, কল্যাণ রয়েছে, বলার ভিতরে লাভ রয়েছে, সেই কথাগুলো বলার প্র্যাকটিস করে যেতেই হবে। আল্লাহ তাআলা বলছেন, মায়াল ফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, লোকেরা এমন কোন কথা তাদের মুখ দিয়ে বের করে না যা রেকর্ড করা হয় না, যা সংরক্ষিত করা হয় না। কিয়ামত দিন এর জন্যই অত্যন্ত বিস্ময়ের সাথে লোকেরা বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কেমন কিতাব যেই কিতাবের ভেতরে দুনিয়ার জীবনের ছোট বড় কোনো কিছু বাদ পড়েনি। আপনি তামসা করে একটা কথা বলেছেন, উপহাস করে একটা কথা বলেছেন, রেকর্ড হয়ে যাচ্ছে, জবাব দিতে হবে, জিজ্ঞেস করা হবে। সুতরাং হিসাব নিকাশ করেই আমাদের জবানকে ব্যবহার করতে হবে। এবং হাদিসের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, ইসলামের অত্যন্ত চমৎকার একটি দিক হচ্ছে, সৌন্দর্যের একটি দিক হচ্ছে, তারকুহু মা লা ইয়ানি, যার কোনো অর্থ নাই এমন কথা এবং কর্ম পরিত্যাগ করা, এটি হচ্ছে ইসলামের সৌন্দর্যের দিক। আপনি যদি অযথা, অহেতুক, অনর্থক, বেহুদা, বাজে কথা বলে বেড়ান এবং শুনেন, তাহলে আপনার ভিতর ইসলামের সৌন্দর্যের একটি চমৎকার দিক নাই, উজ্জ্ব রয়েছে। প্রিয় বন্ধুরা, জান্নাতি হতে চাই
অবশ্যই এই চরিত্র এবং বৈশিষ্ট্য আমাদের ভিতরে থাকতেই হবে, যেই কথার কোনো মানে নাই, যার কোনো অর্থ নাই, যা বিহুদা, অনর্থক, অযথা, অর্থহীন, উপকার নয়, উপকারী নয়, এমন কথা এমন কর্ম পরিত্যাগ করে যেতেই হবে। প্রিয় বন্ধুরা, তিন নম্বর জান্নাতি লোকদের দুনিয়াবী চরিত্রের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে আদা উজ জাকা, অর্থ সম্পদ যাদের রয়েছে সময় মতো সঠিক নিয়মে জাকাত আদায় করা। এবং জাকাত আদায় করা এটার সাথে একাধিক বিষয় জড়িত, একটি বিষয় হচ্ছে সম্পদের জাকাত আদায় করা, আরেকটি বিষয় হচ্ছে আপনার তাজকিয়াতুন নাফস বলা হয়, অন্তরকে পবিত্র রাখা, বিল আকওয়ালি ওয়াল আফআল, কথা এবং কর্মের ভিতরে আপনার অন্তরটাকে পবিত্র রাখা, আপনার দেহটাকে পবিত্র রাখা, বাজে কথা, অনর্থক কথা, অহেতুক কথা, বেহুদা কথা, এগুলোর দ্বারা অন্তর কলুষিত হয়, অন্তরটাকে পবিত্র রাখা এবং পবিত্র করার চেষ্টা করা। প্রিয় বন্ধুরা, চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে হিফজুল ফুরুজ, অর্থাৎ লজ্জাস্থানকে হেফাজত করা, সব ধরনের হারাম কর্মকাণ্ড থেকে নিজের লজ্জাস্থানকে হেফাজত করা, যার মধ্যে ব্যভিচার, সমকামিতা এবং এই ধরনের যত কর্মকাণ্ড রয়েছে সবগুলো থেকে নিজেদেরকে বিরত রাখা। সূরাতুল মুমিনুনের ভিতরে রব্বুল আলামিন এই বিষয়গুলো কিন্তু উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনাহুম ফী সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনাহুম আনিল লাগওয়ি মুরিদুন ওয়াল্লাযীনাহুম লিজ-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিযুন, যেই লোকগুলো তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, বিস্ময়কর ব্যাপার, ব্যভিচারটাকে আমরা যতটা ঘৃণা করি, যতটা অপছন্দ করি, অনেকের ভিতরেই সমকামিতা এটাকে অতটা ঘৃণা করে না, অথচ সমকামিতা হচ্ছে ব্যভিচারের থেকেও মারাত্মক, খুবই মারাত্মক বিষয়। অনেক হোস্টেলগুলোতে দেখা যায় এ ধরনের বাজে চরিত্রের প্র্যাকটিস চলছে, যে অপরাধ ব্যভিচারের থেকেও নিকৃষ্ট, যে অপরাধের শাস্তি ওলামায়ে কেরাম বিভিন্নভাবে উল্লেখ করেছেন এতটা নিকৃষ্ট, যেখানে যেই ব্যক্তি এই সমকামিতার সাথে জড়িত এবং যার সাথে করা হয় উভয়কে হত্যা করার কথা বলা হয়েছে, এবং ওলামায়ে কেরাম বিভিন্নভাবে মতামত দিয়েছেন, কেউ বলেছেন তাদেরকে আগুনে পুড়ে মেরে ফেলতে হবে, কেউ বলেছেন তাদেরকে পাহাড় থেকে নিক্ষেপ করে মেরে ফেলতে হবে, ব্যভিচারের থেকে মারাত্মক একটি অপরাধ, অথচ আমাদের এক শ্রেণী লোকদের কাছে এটা কিছুই নয়, কিছুই মনে করে না, অবলীলে করে বেড়ায়। আপনি জান্নাতি হতে চান, আপনাকে এ ধরনের নিকৃষ্ট অভ্যাস থেকে বিরত থাকতেই হবে। প্রিয় বন্ধুরা, জান্নাতি লোকদের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আদা উল আমানা, আমানাত আদায় করা, অর্থাৎ আপনি আত্মামিউনা ফিল জান্নাহ, জান্নাতের আশা পোষণ করেন, আপনার ভিতরে অবশ্যই হাফিজুনা লিল আমানা মিনাল আকওয়ালি ওয়াল আফআলি ওয়াল আয়ুন ইদাফাতান ইলা হিফজিল উহুদি আল মুতাআল্লিকা বিল গায়র কান্নাযর লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ আপনি সম্পদে যেমন খেয়ানত করবেন না, আমানত আদায় করবেন, কথাবার্তার ক্ষেত্রেও আপনি আমানতদারি রক্ষা করবেন, খেয়ানত করবেন না। খেয়ানতটা শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রেই খেয়ানত হয় না, চোখের খেয়ানত হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আলামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদুর, তিনি রব্বুল আলামিন জানেন চোখের খেয়ানত, তাহলে চোখের খেয়ানত হয়, চোখের খেয়ানত করা যাবে না, মুখের খেয়ানত করা যাবে না, অন্তরের খেয়ানত করা যাবে না, অর্থনৈতিক ক্ষেত্রেও খেয়ানত করা যাবে না। জান্নাতি লোকদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আমানতদারি রক্ষা করা। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, জান্নাতি লোকদের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তাকওয়া, অর্থাৎ আল্লাহ তাআলাকে সঠিকভাবে ভয় করা। আল্লাহ তাআলাকে যেমনভাবে ভয় করা দরকার সেভাবে রব্বুল আলামিনকে ভয় করা। কোরআন করিমের বহু আয়াতে করিমার ভিতরে তাকওয়ার বিষয়টি আল্লাহ তাআলা অনেক গুরুত্ব দিয়ে তার প্রিয় বান্দাদেরকে মেসেজ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি, হে ইমানদারগণ,
আল্লাহকে ভয় করো যেমন ভাবে ভয় করা দরকার শুধুমাত্র ভয় করলেই চলবে না স্বাভাবিকভাবে ভয় করলে চলবে না যেমন ভাবে ভয় করা দরকার আপনার দৃষ্টিটাকে আল্লাহ তাআলা যেখানে নিষিদ্ধ করে দিয়েছেন নিষেধাজ্ঞা দিয়েছেন সেখানে আপনার দৃষ্টি নিক্ষেপ করবেন না কুল লিল মুমিনিন ইগুদ্দু মিন আবসারহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون الله تعالى বলেন তুমি বলে দাও ঈমানদারদেরকে ইগুদ্দু মিন আবসারহিম তারা তাদের দৃষ্টিকে অবনমিত করে রাখবে নিচু করে রাখবে তাহলে অবশ্যই অবশ্যই প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করে চলতে হবে কারণ তিনি হচ্ছেন এমন রব এমন মালিক এমন স্রষ্টা এমন ইলাহ এমন মাবুদ যাকে ধোঁকা দেওয়া অসম্ভব কোনোভাবেই ধোঁকা দেওয়া যায় না হাসান বসরি রাহিমাহুল্লাহ তাকে যখন বলা হয়েছিল আপনি কিভাবে দুনিয়া বিরাগে হয়েছেন তিনি চারটি কথা বলেছিলেন তার মধ্যে একটি কথা ছিল আলিমতু أن الله مطلع علي فاستحييت أن يراني في المعصية أمي جيدين جنيتي أن الله مطلع علي الله تعالى بطري مهرت أما كي دخن أما كي پر جو بيخن کرين تار درشتير بحيري كونو كسوي كرا شمبب نوي شيدين تھے كي أمي پاپا چار كورتے لوجا انوحب كوري كرا أمي جا كسوي كورسي شاب كسو تين دخسن সেই রব্বুল আলামিনের সামনে আমি কিভাবে অপরাধ করি তাহলে আল্লাহ তাআলাকে প্রতি মুহূর্তে প্রতিটি ক্ষেত্রে ভয় করে চলা আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া আয়ুন মুত্তাকি যারা যারা আল্লাহকে ভয় করে তাদের জন্যই রয়েছে জান্নাত বহু আয়াতে কারিমায় রব্বুল আলামিন মুত্তাকিদের সুসংবাদ দিয়েছেন ওয়া মান ইত্তাকিল্লা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইহতাসিব যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করেন এমন জায়গা থেকে সে নিজেও কল্পনা করতে পারে না তাহলে প্রিয় বন্ধুরা আপনি জান্নাতে যেতে চান আপনার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে এবং স্বাভাবিক ভয় নয় যেমন থাকা দরকার হাক্কাতু কাতিহি যেভাবে ভয় করা দরকার এমন কি আপনি ভিতরে কোনো কল্পনা করেন তাও তিনি জানেন وما تخفي الصدور يعلم خائنة الأعين وما تخفي الصدور চোখের খেয়ানাত যেমন তিনি জানেন এবং লোকেরা মনের ভিতরে যা কিছু গোপন করে তাও তিনি জানেন আপনার ভিতরে যা কল্পনা করেন তাও তিনি জানেন সুতরাং বাজে কল্পনা করতে পারবেন না কারণ তাও তিনি জানেন প্রিয় বন্ধুরা জান্নাতে হতে চান তাহলে আপনার ভিতরে সত্যবাদিতা থাকতে হবে সত্য কথা বলতে হবে মিথ্যার কালিমা থেকে জীবনটাকে নিষ্কণ্টক পবিত্র এবং পরিচ্ছন্ন রাখতে হবে আল্লাহ তাআলা সত্যবাদীদেরকে ভালোবাসেন সত্যবাদীদের জন্য রব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ক্বাল আল্লাহু হাযা ইয়াউমা ইয়ানফাউ সাদিকুনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিনা ফিহা আবাদা আল্লাহ তাআলা বলেন ক্বাল আল্লাহু তাআলা আল্লাহ তাআলা বলেন يوم ينفع الصادقين صدقهم شيء دين من آخرة الدين شطو بادير شطو بادير تادير اوبوكاري عجبه تادير قلاني عجبه ايبان لهم جنات تجري من تحتها الانهار تادير جنة رويسة اوي جنات جي جنات تلو ديش دي سط ندينانا پروباهيت تاولي اپنان شطو بادير ہوتے ہوابه پو تکتا خطره پو تیلی خطره گوریه بھیرے کسا بالا رباش پوریتاہ کرتا ہوابه বাজে কথা বলার অভ্যাস পরিত্যাগ করতে হবে ওয়াদা ভঙ্গ করার অভ্যাস পরিত্যাগ করতে হবে যখন তখন গালি দেওয়ার অভ্যাস পরিত্যাগ করতে হবে আপনার জিহ্বাটাকে হেফাজত করতে হবে প্রিয় বন্ধুরা জান্নাতি ব্যক্তিদের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা হবে আত্তাইবুন প্রতিটি মুহূর্তে তওবা করে অপরাধ হোক আর নাই হোক আমাদের একটি কমন থিওরি এবং কমন ধারণা হচ্ছে অপরাধ করলে তওবা আর এমনি এমনি তওবা করা প্রয়োজন নাই এটা আমরা সাধারণত ভাবি প্রিয় ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন হে লোকেরা তোমরা তুবু ইলাল্লাহ বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করো ফা ইন্নি আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি 100 মাররা ওয়া ফি রিওয়ায়া 70 মাররা
কেননা আমি প্রতিদিন 100 বার তওবা করি এবং অন্য বর্ণনা আসছে 70 বার তওবা করি। তিনি কে? লিয়াগফির লাকাল্লাহ মা তাকদ্দামা মিন যামবিকা মা তাআখার, যার পূর্বের এবং পরের কোনো গুনাহ নাই, আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন, মাসুম, নিষ্পাপ, নিষ্পাপ মাসুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন যদি 100 বার তওবা করেন, 70 বার তওবা করেন, আর সেখানে আমরা মনে করি কবিরা গুনাহ ছাড়া তওবা নাই, বড় বড় গুনাহ ছাড়া তওবা নাই, যার জন্য তওবা করি না। ইন্না আল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা ওই লোকদেরকে ভালোবাসেন যারা বেশি বেশি তওবা করে। তাওয়াব মানে হচ্ছে বেশি বেশি তওবা করে। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা বেশি বেশি পবিত্র থাকে, নিজেদেরকে পবিত্র রাখে, তাদেরকে রব্বুল আলামিন ভালোবাসেন। আর আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসবেন তাদেরকেই তো জান্নাত দিবেন। আপনি জান্নাতি হতে চান অথচ তওবা করবেন না? প্রিয় বন্ধুরা, আরেকটি বিষয় হচ্ছে তওবা শুধুমাত্র যে কবিরা গুনার জন্য, বিষয়টি এমন নয়। কারণ হচ্ছে অনেক সময় আমরা এমন কোনো গুনাহ করে ফেলি যেটাকে আমরা গুনাহ মনে করি না, এই জন্য আপনাকে তওবা করেই যেতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, লা কাবীরাতা মাল ইস্তিগফার ওয়ালা সগীরাতা মাল ইসরার, কোনো কবিরা গুনাহ নাই যে কবিরা গুনার পরে তওবা করা হয়, ইস্তিগফার পড়া হয়। এর মানে কি? কবিরা গুনার পরেও লোকেরা যদি তওবা করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন, তার গুনাহ থাকে না। ওয়ালা সগীরাতা মাল ইসরার, কোনো সগীরা গুনাহ নাই যেটা নিয়মিত করা হয়। এর মানে কি? যে গুনাহটা নিয়মিত করা হয় যদিও সেটা ছোট হয়, সগীরা গুনাহ হয়, নিয়মিত করার কারণে ওটা কবিরা হয়ে যায়, নাউজু বিল্লাহ বিযালিক। এজন্য সগীরা গুনার থেকে তওবা করতে হবে। সগীরা গুনাহ নিয়মিত করলে কেন কবিরা হয়ে যায়? এজন্যই কবিরা হয়ে যায় যে আপনি আল্লাহ তাআলাকে ভয় করেন না, তাকে রেসপেক্ট করেন না, তার আদেশ নিষেধ আপনি মেনে চলেন না। এজন্যই তো গুনাহ যে আল্লাহ ওটাকে অপছন্দ করেন, এজন্যই তো সেটা সগীরা গুনাহ। যদিও সগীরা, কিন্তু গুনাহ কি জন্য? আল্লাহ ঘৃণা করেন, আল্লাহ অপছন্দ করেন, এজন্যই তো সেটা গুনাহ। আর আপনি সেটা নিয়মিত করে যাচ্ছেন, এর মানে কি? আল্লাহ তাআলাকে আপনি পরোয়া করেন না, আল্লাহর ভয় আপনার ভিতরে নাই। এ কারণেই প্রিয় বন্ধুরা, গুনাহ ছোট হোক বা বড় হোক তওবা করে যেতেই হবে। নবী রাসূলগণ যদি এভাবে তওবা করতে পারেন, আর আমরা মনে করি এত বড় গুনাহ তো আমার হয় নাই সুতরাং তওবা দরকার নাই, কে বলছে তওবা দরকার নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। হে ঈমানদারগণ, তোমরা নিষ্কণ্টক তওবা করো, খাঁটি তওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দিবেন। প্রিয় বন্ধুরা, এজন্য আপনি জান্নাতি হতে চান, আপনার ভিতরে বেশি বেশি তওবা করার প্র্যাকটিস থাকতেই হবে। আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো সে যেন গুনাহ করেই নাই, সে যেন গুনাহ করেই নাই। এজন্য ঘন ঘন তওবা করার অভ্যাস আমাদের ভিতরে থাকতে হবে। প্রিয় বন্ধুরা, জান্নাতি ব্যক্তিদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরেই তারা আয়াতুল কুরসি পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ল, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তার আর কোনো বাধা নাই, বাধা একটাই, মানে মৃত্যু। এর মানে তার মৃত্যু হয়ে গেছে, সাথে সাথে সেই জান্নাতি, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এজন্য প্রত্যেক ফরজ নামাজের পরেই আয়াতুল কুরসি পড়ার অভ্যাস আমাদের থাকতেই হবে। আপনি জান্নাতি হতে চান, আপনার ভিতরে আরেকটি অভ্যাস নিয়মিত করে নিতে হবে, তা হচ্ছে প্রতিদিন ফরজ নামাজের আগে এবং পরে 12 রাকাত সুন্নত নামাজের প্র্যাকটিস থাকা, বাদ না দেওয়া। আমরা অনেক সময় ফরজ পড়ে সুন্নতের কথা ভুলে যাই অথবা পড়ি না, গুরুত্ব দেই না, কিন্তু আপনি জান্নাতি হতে চান, আপনার ভিতরে এই 12 রাকাত সুন্নত নামাজ পড়ার অভ্যাস থাকা
প্রয়োজন। উম্মুল মুমিনিন উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুমা ক্বালাত سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من عبد مسلم يصلي لله تعالى كل يوم 12 ركعة تطوعا غير الفريضة إلا بنى الله له بيتا في الجنة. এমন কোন মুসলমান নাই যেই ব্যক্তি প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ আদায় করলো ইল্লা, অর্থাৎ যে কোন মুসলমানই, যে কোন মুসলিম ব্যক্তি, সে পুরুষ হোক কিংবা নারী হোক, প্রতিদিন 12 রাকাত নামাজ পড়বে, অর্থাৎ ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে এবং পরে মিলে 6 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, এই 12 রাকাত নামাজ পড়বে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি বাড়ি, একটি ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ, এর মানে আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, জান্নাতে আপনাকে আল্লাহ বাড়ি করে দিবেন, অথচ জান্নাত দিবেন না, এটা কিভাবে হয়? এজন্য নিয়মিত সুন্নাত নামাজের প্র্যাকটিস আমাদের থাকা জরুরি। প্রিয় বন্ধুরা, আমরা জান্নাতি হতে চাই, আমাদের চারিত্রিক জীবনটাকে গুরুত্ব দিতে হবে। অনেক নামাজি, রোজাদার, কোরআন তেলাওয়াতকারী, তাহাজ্জুদ গুজারি, কিন্তু চারিত্রিক দিক একেবারেই বেমানান, গায়রু মুনাসিব। এর মানে কি? আচরণ, কথাবার্তার ভিতরে রূঢ়তা, কঠোরতা, ধমক ছাড়া কথা বলে না, গালি ছাড়া কথা বলে না, মানে লোকেরা তার দুর্ব্যবহারের কারণে, তার কঠোরতার কারণে তাকে এড়িয়ে চলার চেষ্টা করে। এটি ইমানদার ব্যক্তিদের কোনোভাবেই সমচিন নয় চারিত্রের দিকে ভাবে বেখবর হয়ে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল মা মিন শাইইন আসকালু ফি মিজানিল মুমিন يوم القيامة من حسن الخلق وإن الله يبغض الفاحش البذيء. এমন কোন আমল নাই যে আমল কিয়ামতের দিন মিজানে ইমানদার ব্যক্তির ওজন হবে উত্তম চরিত্রের থেকেও। এর মানে কিয়ামতের দিন মিজানে যখন ওজন দেওয়া হবে বান্দাদের আমলগুলো নেক এবং বদ, সেই দিন ন্যাক আমলগুলো সবচেয়ে বেশি ভারী হবে যেই জিনিসের মাধ্যমে, তা হচ্ছে উত্তম চরিত্র। আফসোসের বিষয়, অনেক নামাজি, রোজাদার, এমনকি হজ করে আসছে, ওমরা করে, নফল রোজাও রাখে, কিন্তু চরিত্র একেবারেই নিকৃষ্ট চরিত্র, একেবারেই বাজে অভ্যাস, কর্কশ ভাষা, মিষ্টি ভাষায় কথা বলতে পারে না, মুস্কি হাসি জিন্দগিতেও দিতে পারে না, কঠোর আচরণ, এটি ইমানদারদের জন্য বেমানান। এবং যেহেতু স্পষ্ট হাদিস, বিশুদ্ধ হাদিস, কিয়ামতের দিন মিজানে সবচেয়ে বেশি ওজন হবে যেই আমল দ্বারা, যেই আমল, সেটা হচ্ছে আপনার উত্তম চরিত্র। এবং এই হাদিসের শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মারাত্মক দুঃসংবাদ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইন্নাল্লাহ ইউবগিদুল ফাহিশাল বাদি, আল্লাহ তাআলা ঘৃণা করেন। কিলাভ হবে আপনি নামাজ পড়ে যদি আল্লাহ আপনাকে ঘৃণা করেন? কিলাভ হবে রোজা রেখে যদি আল্লাহ তাআলা আপনাকে ঘৃণা করেন? কিলাভ হবে প্রতিদিন কোরআনে খতম করে যদি রব্বুল আলামিন আপনাকে ঘৃণা করেন? কিলাভ হবে প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ে যদি রব্বুল আলামিন আপনাকে ঘৃণা করেন? আপনি নামাজ কার জন্য পড়েন? কাকে খুশি করার জন্য পড়েন? কার সন্তুষ্টি অর্জনের জন্য পড়েন? কার ভালোবাসা, মহব্বত পাওয়ার জন্য পড়েন? কার কাছে প্রতিদান পাওয়ার আশায় আপনি নামাজ পড়েন? কার ঘৃণা থেকে বাঁচার জন্য আপনি ইবাদত করেন? সেই রবি যদি আপনাকে ঘৃণা করেন, কিলাব ইবাদত দিয়ে আল্লাহ তাআলা ঘৃণা করেন কাদেরকে? ইউবগিদুল ফাহিশাল বাদি, অশ্লীল ভাষী এবং কষ্টদায়ক কথা যারা বলে, কষ্ট দিয়ে যারা কথা বলে, এই লোকগুলোকে রব্বুল আলামিন ঘৃণা করেন। এবং এই হাদিসটি ইমাম তিরমিজি উল্লেখ করেছেন এবং হাদিসটিকে হাসান সহি বলেছেন, মানে বিশুদ্ধ হাদিস। সুতরাং প্রিয় বন্ধুরা, কর্কশ ভাষী যেমন হওয়া যাবে না, অনুরূপভাবে অশ্লীল ভাষীও হওয়া যাবে না। বাজে কথা বলার অভ্যাস বিতাড়িত করতে হবে, প্রত্যাখ্যান করতে হবে, বর্জন করতে হবে। আমরা নামাজ পড়ি, এবাদত করি, তেলাওয়াত করি, জিকির করি, দোয়া করি, দান সৎকা করি, রোজা রাখি, মুখের ভাষা মিষ্টি হওয়া জরুরি। অনুরূপভাবে কষ্টদায়ক
কথা যারা যাদের বলার প্র্যাকটিস রয়েছে, যারা লোকদের সাথে সবসময় কষ্ট দিয়ে কথা বলে, ধমকের সুরে কথা বলে, কখনোই তুমি বলতে পারে না, সবসময় তুই তুই এই ধরনের কথাবার্তা বলে, গালি দিয়ে যারা কথা বলে, এই লোকগুলোর অতি দ্রুত অভ্যাস চেঞ্জ করা জরুরি যদি আপনি জান্নাতি হতে চান। কারণ যেই চরিত্র এবং বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে এগুলো হচ্ছে যারা জান্নাত পেতে চায়, জান্নাতের স্বপ্ন দেখে, জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাদের চরিত্রগুলোর কথাই বলা হচ্ছে। আপনি যদি রিয়ালি প্রকৃতপক্ষে জান্নাতের স্বপ্ন দেখেন, আপনার ভিতরে এই চরিত্রগুলো অবশ্যই নিয়ে আসতে হবে। প্রিয় বন্ধুরা, জান্নাতি ব্যক্তিদের এই চরিত্রের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম। এটিও ইমাম তিরমিজি হাদিস উল্লেখ করেছেন এবং হাসান সহি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান, ঈমানদারদের মধ্যে যাদের ঈমানের পরিপূর্ণতা অর্জন করতে পেরেছে, পরিপূর্ণ ঈমানদার তারা কারা, আহসানুহুম খুলুকা, যাদের চরিত্র সুন্দর। আপনি পরিপূর্ণ ইমানদার হতে চান, পারফেক্ট ইমানদার হতে চান, প্রকৃতপক্ষে ইমানদার হতে চান, আপনার চারিত্রিক বিষয়টাকে আপনাকে গুরুত্ব দিতেই হবে, আপনাকে সুন্দর চরিত্রের অধিকারী হতেই হবে। ও খেয়ারুকুম খেয়ারুকুম লিনিসাহিম, এবং তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি তারাই যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে আমাদের বহু ভাইয়েরা সমাজে খুব ভালো লোক, কিন্তু কিন্তু স্ত্রীর কাছে খুবই খারাপ, সমাজে খুবই সবার সাথে ভালো আচরণ করে, স্ত্রীর সাথে সবসময় দমকুশীর কথা বলে, বাজে কথা বলে, স্ত্রীদেরকে দাস দাসীদের মতো ব্যবহার করে। আপনি সমাজে যতই ভালো হন, আপনার স্ত্রী যদি আপনাকে ভালো মানুষ হিসাবে সার্টিফিকেট না দেয়, সার্টিফাই না করে, আপনি আল্লাহ তাআলার কাছে ভালো ব্যক্তি নন। কারণ সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি তারাই যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম। আপনি সমাজে খুব পণ্ডিত, সমাজে খুব ভালো লোক, সমাজে খুব মিষ্টি ভাষায় কথা বলেন, আর বাসায় গিয়ে শুধু ধমকের সুরে কথা বলবেন, আপনি ভালো লোক নন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় বন্ধুরা, উত্তম চরিত্রের অন্যতম বহিঃপ্রকাশ যেখানে ঘটাতে হবে তা হচ্ছে আপনার স্ত্রীদের কাছে, আপনার উত্তম চরিত্রে চরিত্রবান হতেই হবে। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে আরেকটি হাদিস, তিনি বলছেন, قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان المؤمن لا يدرك بحسن خلقه درجه الصائم القائم। হাদিসটি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ সংকলন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ঈমানদার ব্যক্তি তার উত্তম চরিত্রের মাধ্যমে কি অর্জন করে, দারাজাত সাইমিল কায়েম, নফল রোজা এবং রাত্রি জাগরণ করে যারা ইবাদতে মশগুল থাকে, সেই নফল রোজা এবং রাত্রি জাগরণকারীদের রোজা এবং রাত্রি জাগরণের যে সওয়াব, এটা অটোমেটিক অর্জন হয়ে যায় ওই ব্যক্তির, যেই ব্যক্তির চরিত্র উত্তম। সুবহানাল্লাহ, আপনার চরিত্র উত্তম, রোজা ছাড়াই, রাতের ইবাদত ছাড়াই আপনি তার সওয়াব পেয়ে যাচ্ছেন, আর কি চাই? তাই বলে আপনি নফল রোজা ছেড়ে দিবেন বিষয়টি এমন নয়, রাতের ইবাদত ছেড়ে দিবেন বিষয়টি এমন নয়, আপনার ডাবল হয়ে গেল। আপনি নফল রোজা রাখবেন, রাতের ইবাদত করবেন, আবার উত্তম চরিত্র চরিত্রবান যদি হয়ে যান, তাহলে আপনার জন্য ডাবল হয়ে গেল। প্রিয় বন্ধুরা, জান্নাতি হতে চান তাহলে আরেকটি বৈশিষ্ট্য আপনার ভিতরে থাকতে হবে, তা হচ্ছে সবসময় পবিত্র থাকার চেষ্টা করা, ওজুর সাথে থাকার চেষ্টা করা, নাপাকি থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করা, এবং সবসময় ওজুর পরপরই দুই রাকাত, যদি কারোর পক্ষে আরও বেশি হয়, নামাজ পড়ার চেষ্টা করা। কেননা একটি হাদিস আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লি বিলাল ইনদা সালাতিল ফজরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ফজরের নামাজের সময় বললেন, ইয়া বিলাল হাদিসনি বি আরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম, হে বিলাল, তুমি ইসলামে প্রবেশের পরে সবচেয়ে আশাব্যঞ্জক আমল কোনটি করেছ আমাকে তা বর্ণনা করো। কেননা ফাইনি সামিউতু দাফান আলিকা বাইনে দেই ফিল জান্নাহ, কেননা আমি জান্নাতে তোমার জুতার ঠক ঠক আওয়াজ শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ, তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, মা আমিলতু আমালান আরজা ইন্দি
أني لم أتطهر طهورا في ساعة ليل أو نهار إلا صليت بذلك طهوري ما كتب لي أن أصلي. حديثتي بخاري بن مسلم يرس বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইসলামে প্রবেশের পরে সবচেয়ে আশাব্যঞ্জক যে আমলটি আমি করি তা হচ্ছে রাতে এবং দিনে যখনই আমি ওযু করি সেই ওযুর পরে আল্লাহ তাআলা যা আমার জন্য লিখে রেখেছেন সেই পরিমাণ নামাজ পড়ি, মানে কখনো দুই রাকাত কখনো চার রাকাত বা আরো বেশি। তাহলে ওযুর পরে প্রথম হচ্ছে অধিকাংশ সময় ওযুর সাথে থাকার চেষ্টা করা, আর দ্বিতীয় বিষয় হচ্ছে যখনই ওযু করবেন সাথে সাথে দুই রাকাত অন্তত দুই রাকাত নামাজ আদায় করার চেষ্টা করা, যেহেতু আমরা জান্নাতের প্রত্যাশী আর এই বৈশিষ্ট্যগুলো জান্নাতি লোকদের বৈশিষ্ট্য। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, জান্নাতি হতে চাইলে এটা হচ্ছে সবার জন্য নয়, যাদের অর্থনৈতিকভাবে সক্ষমতা রয়েছে তাদের জন্য হজ আদায় করা। হজের ব্যাপারে অনেক ফজিলত, তার মধ্যে একটি আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। যেই ব্যক্তি হজ করলো, যে হজের ভিতরে সে অশ্লীলতা করেনি, কোনো পাপাচার করেনি, রজা কায়ামিন ওয়ালাদাতু উম্মুহু, সেই ব্যক্তি হজ থেকে এমন ভাবে ফিরে আসে যেমনি ভাবে তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল। সুবহানাল্লাহ, এর মানে এমন নিষ্পাপ হয়ে ফিরে আসে হজ থেকে যেমনি ভাবে তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল। এটা হচ্ছে হজের স্পেশাল স্পেশাল প্রতিদান বা পুরস্কার। এটি সবার পক্ষে সম্ভব নয়, আপনাদের মধ্যে যাদের পক্ষে সম্ভব, সুযোগ যদি আসে দেরি করবেন না। অনেকেই সুযোগ থাকার পরেও দেরি করে, চিন্তা করে এখনই যদি হজ করি তাহলে তো বাকি জীবনে পাপাচার করতে পারবো না, সুতরাং এখন পাপাচার করতে থাকি, শেষ জীবনে গিয়ে হজ করবো। আপনাকে কে নিশ্চয়তা দিল, কে গ্যারান্টি দিল আপনি অনেকদিন বেঁচে থাকবেন? আর এরকম যারা করে তাদেরকে তো আল্লাহ তাআলা তৌফিক নাও দিতে পারেন, শেষ বয়সে হজ করার সুযোগ তো নাও দিতে পারেন। অসুস্থ হয়ে যাচ্ছে, হজ করার মতো ক্ষমতা নাই, কিংবা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে, অক্ষম হয়ে যাচ্ছে, কীভাবে সে হজ করবে? এজন্য যাদের পক্ষে সম্ভব সময় মতো হজ করে নেয়া। রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি লোকদের যে এই বৈশিষ্ট্যের কথা আমরা শুনতেছি, এই বৈশিষ্ট্যগুলো আমাদের প্রত্যেককে অর্জন করার এবং এ ধরনের আমলগুলো আমাদের বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল জীবনে নিয়ে আসার মতো যোগ্যতা তৌফিক রব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রহীম। الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. ثم أما بعد، شمانيت بهيرا شبر بندرا জান্নাতি ব্যক্তিদের দুনিয়াবী চরিত্রের অন্যতম আরেকটি চরিত্র হচ্ছে ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক সব কিছুকে সরিয়ে ফেলা। যে কোনো কিছু, কাটা হোক, পাথর হোক অথবা অন্য কিছু হোক, রাস্তায় মানুষকে কষ্ট দেয় সেই ধরনের কষ্টদায়ক সব কিছু রাস্তা থেকে সরিয়ে ফেলা। কিন্তু আমাদের অনেকের অভ্যাস, বাড়ির পাশ দিয়ে যদি রাস্তা যায় আমরা সেই রাস্তাটাকে সংকুচিত করার চেষ্টা করি, নিজের ফসলি জমি কিংবা বাড়িঘর উঠাতে গিয়ে লোকদের জন্য রাস্তাকে আরও যত কনজাস্ট করে দেওয়া যায়, যত ছোট করে দেওয়া যায়, এই কাজটাই করি। অথচ জান্নাতি ব্যক্তিদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক সব কিছু সরিয়ে ফেলা, লোকদের জন্য রাস্তাকে প্রশস্ত করে দেয়া, আরামদায়ক করে দেয়া, কমফোর্টেবল করে ফেলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি ফি শাজারাতিন ক্বাত'আহা মিন যহরি ত্বরিকি কানাত তুযী আন-নাস। সহি মুসলিমের হাদিসটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি একজন ব্যক্তিকে জান্নাতে ঘোরাফেরা করতে দেখলাম, এদিক সেদিক যাচ্ছে এখান থেকে ওখানে, কি জন্য? এই লোকটা রাস্তার উপরে কষ্টদায়ক একটি গাছ ছিল, যেই গাছটি লোকদেরকে কষ্ট দিত, সেই গাছটাকে সে কেটে
সরিয়ে দিয়েছে এই লোকটাকে আমি জান্নাতে ঘোরাফেরা করতে দেখেছি সুবহানাল্লাহ সহি মুসলিমের হাদিস প্রিয় বন্ধুরা আপনি জান্নাতি হতে চান সবসময় মাথায় রাখবেন আপনার ভিতরে একটি অভ্যাস পূর্বের অভ্যাসের পাশাপাশি এই অভ্যাসটি থাকা দরকার হঠাৎ করে হেঁটে যাচ্ছেন রাস্তার ভিতরে দেখছেন একটি ইটের টুকরো পড়ে আছে আপনি সরিয়ে দেন রিকশা দিয়ে চলে যাচ্ছেন ট্যাক্সি দিয়ে চলে যাচ্ছেন একটি পাথর পড়ে আছে নেমে রিকশাটা থামিয়ে দিয়ে সরিয়ে দেন ভিতরে আশা রাখুন আমি জান্নাতে যেতে চাই জান্নাতে হাঁটাচলা করতে চাই আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সুসংবাদ দিয়েছেন রাস্তা থেকে কষ্ট দেয়া কোনো কিছু সরিয়ে ফেললে জান্নাতে যাওয়ার সুসংবাদ প্রিয় হাবিব দিয়েছেন সুতরাং আমি সেই আশা নিয়েই কাজটা করলাম হতে পারে এই কাজটাই আপনার জান্নাতে যাওয়ার অন্যতম কারণ হতে পারে প্রিয় বন্ধুরা আপনি জান্নাতে হতে চান তাহলে আপনার ভিতরে আত্তাফু বান সুআলিন নাস লোকদেরকে চাওয়া থেকে নিজেকে পবিত্র রাখা মানে দান সৎকা আমাকে দাও আমার এটা দরকার লোকদের কাছে শুধু চাহিদার কথা বলা এই অভ্যাস থেকে নিজেদেরকে পবিত্র রাখার চেষ্টা করা হতে পারে আপনার জীবন একটু কষ্টদায়ক আপনার উপার্জন দিয়ে আপনার চলছে না কিন্তু তারপরও নিজেকে পবিত্র রাখার চেষ্টা করুন মানুষের কাছে হাত পাতা এটা কখনোই উত্তম কাজ নয় আলিয়াদুল উলিয়া খায়রুম মিন আলিয়াদুস সুফলা মানে উপরের হাত সবসময় নিচের হাতের থেকে উত্তম উপরের হাত মানে কি আপনি দিচ্ছেন এই নেওয়ার অভ্যাস এটা নিচে থাকে সুতরাং মানুষের কাছে চাওয়ার অভ্যাস থেকে নিজেকে বিরত রাখা এর মধ্যে ঋণটাও চলে আসে ঋণগ্রস্ত ব্যক্তি আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাহাবি ইন্তেকাল করলে প্রথমেই জিজ্ঞেস করতেন এই লোকটার কি ঋণ আছে কিনা যদি বলা হতো সে ঋণী তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়তেন না তার জানাজা পড়তেন না সাহাবাদেরকে বলতেন তোমরা জানাজা পড়ো বিষয়টি কত মারাত্মক আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলটার কারণেই বাকি কেন তিনি জানাজা পড়তেন না আল্লাহ তাআলাই ভালো জানেন কিন্তু কিয়ামতের দিন যেহেতু ঋণগ্রস্তকে আল্লাহ ক্ষমা করবেন না সেই লোকটার জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে পড়েন যেই লোকটাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ক্ষমা করবেন না বান্দার হক যদি আপনার কাঁধে বহন করে আল্লাহর কাছে হাজিরা দেন আল্লাহ তাআলা আপনাকে তো ক্ষমা করবেন না যতক্ষণ না ওই ব্যক্তির হক আপনি আদায় করতে না পারেন অনেকগুলো অপরাধ আল্লাহকে আমাদের দিন ক্ষমা করবেন না তার মধ্যে শিরিক যেমন অন্যতম কুফরি যেমন অন্যতম বান্দার হক অনুরূপভাবে অন্যতম আমরা অনেকেই কারণে অকারণে ঋণ করে বেড়াই একান্ত প্রয়োজন ছাড়া ঋণ করার চেষ্টা করবেন না বরং ঋণগ্রস্ত হয়ে গেলে কত দ্রুত সেই ঋণ পরিশোধ করা সম্ভব সেই চেষ্টা থাকা উচিত আপনি একটু কম খান প্রতিদিন মাছ খেতে হবে প্রতিদিন গোশত খেতে হবে প্রতিদিন শাক সবজি থাকতে হবে এটা মাথা থেকে ডিলিট করে দেন বরং আপনি চেষ্টা করুন এবং আল্লাহ তাআলার কাছে কামনা করুন আমি ঋণ মুক্ত জীবন যাপন করতে চাই হতে পারে আজকের বিকাল আমার জীবনের শেষ বিকাল হতে পারে আজকের রাত আমার জীবনের শেষ রাত আজকের সকাল হতে পারে আমার জীবনের শেষ সকাল এই সকাল যদি শেষ হয়ে যায় আমি আমার রবের কাছে কি নিয়ে হাজির হব ঋণ যদি আমার মাথায় থেকে থাকে আর সেই ঋণ কেউ যদি পরিশোধ না করে কিয়ামতের দিন কেমন হবে আমার অবস্থা বিচারের দিন কি জবাব দেব আমাকে তো আমার রব ক্ষমা করবেন না এই বিষয়টি মাথায় রেখে ঋণের বোঝা থেকে মুক্ত থাকার চেষ্টা করা প্রিয় ভাইরা ঋণ যত কম করা যায় একান্ত পারত পক্ষে ঋণ ছাড়াই বেঁচে থাকার চেষ্টা করা প্রিয় ভাইরা সুপ্রিয় বন্ধুরা আমরা জান্নাতি হতে চাই আমাদের ভিতরে আরেকটি অভ্যাস থাকা দরকার তা হচ্ছে সাইয়্যুদুল ইস্তেগফার সাইয়্যুদুল ইস্তেগফার আপনারা নিঃসন্দেহে জেনে থাকার কথা আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনত খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিয়মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরুয যুনুবা ইল্লা আনত এটি বিশুদ্ধ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি সকালবেলা এই সাইয়্যুদুল ইস্তিগফার পড়ে ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে আর সেই দিনে যদি সে মারা যায় সেই লোকটা জান্নাতি সুবহানাল্লাহ অনুরূপভাবে সন্ধ্যাবেলা কোনো ব্যক্তি যদি সাইয়্যুদুল ইস্তিগফার পড়ে দৃঢ়তার সাথে ইয়াকিনের সাথে ওই রাতে যদি সে মারা যায় সে হবে জান্নাতি সুবহানাল্লাহ এটি বিশুদ্ধ হাদিস সুতরাং সকাল এবং সন্ধ্যায়
সাইয়্যিদুল ইস্তেগফার পড়ার প্র্যাকটিস আমাদের ভিতরে থাকা উচিত। যাদের মুখস্ত নাই সাইয়্যিদুল ইস্তেগফারটা মুখস্ত করে নেবেন। প্রিয় বন্ধুরা, সংক্ষিপ্ত আকারে যে এই বৈশিষ্ট্যের কথা বলা হলো, এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে আপনি, আমি, আমরা, আপনারা যারা জান্নাতের স্বপ্ন দেখি, জান্নাতের আশা করি, জান্নাতের তামান্না নিয়ে বেঁচে আছি, প্রতিটি মুহূর্তে জান্নাতের জন্যই ইবাদত করি আল্লাহ সন্তুষ্টি অর্জনের মাধ্যমে। সুতরাং সেই চির সুখের, চির স্বপ্নের, চির আকাঙ্ক্ষিত অনাবিল অনাদি অনন্তকালের জান্নাত লাভের আশায় যেই চরিত্র এবং বৈশিষ্ট্য সংক্ষিপ্ত আকারে বলা হলো, এই চরিত্র এবং বৈশিষ্ট্যগুলো আমাদের নিজেদের জীবনে নিয়ে এসে তার প্র্যাকটিস, তার আমলগুলো নিয়মিত করতে থাকা, সমস্ত হারাম থেকে দূরে থাকা, শিরিক কুফরি বেদাত থেকে দূরে থাকা, কবিরা গুনাহ থেকে দূরে থাকা, সাথে সাথে যে আমলগুলো সংক্ষিপ্ত আকারে আমি বলেছি সেই আমলগুলো নিয়মিত করার চেষ্টা করা। সূরাতুল মুমিনুনের সাতটি বৈশিষ্ট্য তাও আমি উল্লেখ করেছি অন্যভাবে। শেষে গিয়ে আল্লাহ তাআলা বলছেন এরা হচ্ছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সূরা মুমিনুনের যে সাতটি বৈশিষ্ট্য, আল্লাযীনা ফি সলাতিহিম খাশিউন, এক নম্বর নামাজে খুশুখুদু, অল্লাদিন মানিল লাগুই মুরিদ, বাকিগুলো আমি বলে ফেলেছি। এই বৈশিষ্ট্য যাদের রয়েছে আল্লাহ তাআলা তাদেরকে শুধু জান্নাতই বলেননি, বলেছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ, সাতটি বৈশিষ্ট্য, শুধুমাত্র সাতটি বৈশিষ্ট্য অর্জন করবেন আপনি ফেরদাউসে যাবেন, মানে জান্নাতের সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ জান্নাত, যে জান্নাত নবী রাসূলদের জন্য বানানো, আপনি হবেন সেখানের বাসিন্দা যদি সূরাতুল মুমিনুনের এই সাতটি বৈশিষ্ট্য আপনার ভেতরে থাকে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার, বাসিন্দা হওয়ার যোগ্যতা এবং তৌফিক দান করুন। ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া যিদ ওয়া আনইম ওয়া বারিক আলা আবদিকা ওয়া রাসূলিকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি, আল্লাহুম্মা আইজ্জ আল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জ আল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জ আল ইসলাম ওয়াল মুসলিমিন, ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন, ওয়া আনসুর